ঝালকাঠি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই ঝালকাঠি জেলা। ঝালকাঠি পূর্বে বরিশাল জেলার অন্তর্ভুক্ত ছিল। 1 এপ্রিল 1875 সালে ঝালকাঠি পৌরসভার গৌরবোত্তন হয়। স্থানীয় দাঙ্গা নিরসন ও শৃঙ্খলা প্রদানের জন্য 1882 সালে ঝালকাঠিতে একটি পুলিশ থানা স্থাপন করা হয়। নদীবন্দরের জন্য ঝালকাঠি সবসময় ইউরোপীয়দের আকর্ষণ করেছে, ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল। বাণিজ্যিক গুরুত্বের জন্য ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হতো। 1 এপ্রিল 1984 সালে প্রশাসনিক সুবিধার জন্য ঝালকাঠি থানাকে বরিশাল জেলা থেকে পৃথক করে পূর্ণাঙ্গ জেলায় রূপান্তর করা হয়। ঝালকাঠির দর্শনীয় স্থানের মধ্যে কীর্তিপাশা জমিদার বাড়ি অন্যতম। কালের সাক্ষী এ পুরাকীর্তিটি এখন বিলীনের পথে। প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করলে বাড়িটি হতে পারে দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এছাড়াও রয়েছে সাতুরিয়া জমিদার বাড়ি। বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কাছাকাছি অবস্থিত সাতুরিয়া গ্রামের সাতুরিয়া জমিদার বাড়ি প্রায় 350 বছর আগে এ বাড়িটি নির্মিত হয়। বাংলাদেশের সবচাইতে আলোচিত একটি বাজার, সেটি হচ্ছে ভাসমান পেয়ারা বাজার। এটিও এই ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায়। 3 জেলাসমূহের 26 গ্রামের প্রায় 31,000 একর জমির ওপরে গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। এই সব জায়গার প্রায় 20,000 পরিবার সরাসরি পেয়ারা চাষের সঙ্গে জড়িত। আপনারা যদি কোনো সময় ঝালকাঠিতে আসেন, তাহলে অবশ্যই এই পেয়ারা বাগান ঘুরে যেতে পারেন। এছাড়াও ঝালকাঠির অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ি, পুরাতন পৌরসভা ভবন, মাদাবর মসজিদ, চুরিচোরা জামে মসজিদ ইত্যাদি। চলুন জেনে নেই কিভাবে আপনি আসবেন এই ঝালকাঠি শহরে। রাজধানী ঢাকা থেকে জেলা সদরের দূরত্ব 182 কিলোমিটার। এই জেলাটি একটি উপকূলীয় ও নদীবহুল অঞ্চল হওয়ায় এখানকার যে কোনো স্থানে আসার জন্য নৌপথ সবচেয়ে সুবিধাজনক পরিবহন। তবে সড়কপথেও এখানে আসা সম্ভব, সেক্ষেত্রে ফেরি পারাপার হতে হবে। ঝালকাঠিতে রেল যোগাযোগ বা বিমানবন্দর নেই বলে এই দুইটি মাধ্যমে এখানকার কোনো স্থানে আসা যায় না। ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যেসব গাড়ি ছেড়ে যায়, সেগুলো হলো এসি চেয়ার কোচ, হিনো চেয়ার কোচ ও নর্মাল চেয়ার কোচ। নৌপথে ঢাকা সদরঘাট নদীবন্দর লঞ্চ টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যেসব লঞ্চ ছেড়ে যায়, সেগুলো হলো MV টিপু 0, MV টিপু 1, সুরভি 7, সুরভি 8, পারাবত 2, পারাবত 9, পারাবত 11। তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার নিজের জেলার যদি কোনো ভিডিও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে দিবেন, আমরা সেই জেলা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করতে যায় তোমাদের তো সমস্যা হয় কিছু, আমি জিনিসটা বুঝলাম না। এই সামান্য একটা সাবস্ক্রাইব করতে তোমরা তোমাদের কি মেগাবাইট শেষ হয়ে। এরকম আরো মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।